ভৌগোলিক কারণে সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলা হলো সাজেক আপনাকে খাগড়াছড়ি দিয়ে যেতে হবে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে সাজেক যেতে হয়। বর্তমান সময়ে বাংলাদেশে ভ্রমণ পিপাসু পর্যটকদের সাজেক ভ্যালি অন্যতম ডেস্টিনেশন। সাজেক দিয়ে যাওয়ার কারণে অনেকে খাগড়াছড়ির বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখে। বর্তমানে বাংলা লাদাখ ক্ষেত্র রাস্তা, জালিয়াপাড়া, সিন্ধুকছড়ি, মহলছড়ি দেখার জন্য অনেক পর্যটক আসে এবং বাইক রাইড করে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি জেলার টপ বা বেস্ট স্থানগুলো সম্পর্কে জানাবো। সাজেক ভ্যালি নেচার। সাজেক ভ্যালি মানে মেঘের রাজ্যে বসবাস করা। সকালবেলা সাজেক ভ্যালিতে পাহাড়ের উপরে মেঘের সরাসরি অনেকে কুয়াশা মনে করতে পারে, কিন্তু আসলে এগুলো মেঘ। সাজেকের সূর্যোদয় পাহাড়ে উঁকি দিয়ে ওঠে এবং সূর্যাস্ত পাহাড়ে মিশে যায়, দেখতে চমৎকার লাগে। সাজেক ভ্যালি প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখা যায়। বর্ষাকালে সাজেক দেখতে অনেক সুন্দর। সাজেকের রাস্তায় মেঘ এসে যায়। সাজেক ভ্যালি রিসোর্ট। সাজেক ভ্যালিতে থাকার জন্য অনেক রিসোর্ট রয়েছে। বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান সাজেক ভ্যালি। এখানে থাকার জন্য লোয়ার, মিডিল এবং হাই বাজেটের অনেক রিসোর্ট রয়েছে। যেগুলো অন্যতম সেগুলোতে থাকতে চাইলে আগে থেকে বুকিং দিতে হয়। পাহাড়ের গাছে গায়ের সাথে রিসোর্টগুলি তৈরি করা হয়েছে এবং দেখতে আকর্ষণীয়। যেগুলো হাই বাজেটের রিসোর্ট সেগুলো থেকে প্রাকৃতিক ভিউ, পাহাড়ের ভিউ দেখতে অনেক সুন্দর লাগে। সাজেক ভ্যালি রোড। সাজেক ভ্যালি রোড সাজেক ভ্যালির চূড়ায় অবস্থিত এবং দীঘিনালা থেকে সাজেকের যাতায়াতের সময় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাকে বোঝানো হয়েছে। সাজেক ভ্যালিতে পাহাড়ের মাঝখান দিয়ে অপরূপ সুন্দর রাস্তা বয়ে গেছে। দীঘিনালা থেকে সাজেক যাওয়ার সময় অপরূপ সৌন্দর্যপূর্ণ আঁকাবাঁকা রাস্তা পর্যটকদের আকর্ষণ করে। হাজারদুয়ারি ঝর্ণা। হাজারদুয়ারি ঝর্ণা বা শুকনাছড়া ঝর্ণা পার্বত্য রাঙ্গামাটি জেলায় অবস্থিত। পর্যটকরা সাজেক ভ্যালি যাওয়ার সময় বা আসার সময় হাজারদুয়ারি ঝর্ণা দেখতে যায়। দীঘিনলা থেকে সাজেক যাওয়ার সময় হাজারদুয়ারি ঝর্ণা রাস্তার পাশে পড়ে। রাস্তা থেকে 10 মিনিট হেঁটে গেলে ঝর্ণা পড়ে। মাইনা নদীর জলধারা, রাস্তার দুপাশে আদিবাসীদের বসবাস, জুম চাষের ক্ষেত, সবুজ ঘেরা জিরপথ বেশ স্বাগত জানায় হাজারছড়া জন। কংলকপাড়া, রুইলুইপাড়া। সাজেক ভ্যালি, কংলক পাড়া বা পাহাড় হচ্ছে এখানে ভ্রমণে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ। সাজেক ভ্যালি শেষ গ্রাম কংলক পাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা এবং বসবাস করে। কংলক পাড়া থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়। কংলক পাড়া থেকে সাজেক ভ্যালির ভিউ দেখা যায় এবং ভারতের মিজোরামের পাহাড় দেখা যায়। এখান থেকে খুব কাছে রুইলুই পাড়া সাজেক ভ্যালির প্রবেশদ্বার বা ঢোকার রাস্তা। রুইলুই পাড়া অনেক রিসোর্ট রয়েছে। এখান থেকে
চারপাশে পাহাড় দেখতে অনেক আকর্ষণীয় লাগে, পাহাড়ের গায়ের সাথে সুন্দর রয়েছে। তদুইছড়ি ঝর্ণা ট্রেকিং প্রেমীদের জন্য জিগে নালার দুর্গম গিরিপথ পাহাড়ি দিয়ে খাগড়াছড়ি বৃহত্তম ঝর্ণা দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে বা ট্রেকার আসে। তদুইছড়া যাওয়ার পথে ছোট বড় বেশ কিছু ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া পাহাড়ের গায়ে জুম চাষের ক্ষেত পর্যটকদের চোখ জুড়িয়ে দেয় এবং আকর্ষণীয় করে দেয়। আলোটিলা গুহা। আলোটিলা গুহা একটি প্রাকৃতিক গুহা। আলোটিলা গুহার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। হাতে মশাল দিয়ে গুহায় প্রবেশ করতে হয়। গুহার ভেতর রাস্তা একটু বিপজ্জনক, তাই রাস্তা দিয়ে যাওয়াই ভালো। আলোটিলা গুহার কাছে রিসাং ঝর্ণা অবস্থিত, তাই একসাথে দুটি স্থান দেখে আসা যায়। স্থানীয়দের কাছে আলোটিলা গুহা মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত। রিসাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অপরূপ সুন্দর রিসাং ঝর্ণার অবস্থান। স্থানীয়রা সাপমারা রিসাং ঝর্ণা নামে পরিচিত। আলোটিলা পর্যটক কেন্দ্র থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 30 মিটার উচ্চতা পাহাড় থেকে পানি আশ্রে পড়ার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ঝর্ণার আশেপাশে উপরে পাহাড় বেয়ে উঠলে ঝিরে দেখা যায়, সেখান থেকে পানি আশ্রে পড়ে। হর্টিকালচার হেরিটেজ পার্ক ও ঝুলন্ত সেতু। পাহাড়ের সৌন্দর্যপূর্ণ খাগড়াছড়ি জেলা শহরের কাছে অবস্থিত হর্টিকালচার হেরিটেজ পার্ক। হর্টিকালচার পার্কের ভিতরে আছে ঝুলন্ত সেতু, সুইমিং পুল, কৃত্রিম লেক, দোলনা, টয় ট্রেন, বোট রাইডিং সহ অনেক কিছু। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হর্টিকালচার হেরিটেজ পার্ক খোলা থাকে। জালিয়াপাড়া সিন্দুকসুরি ও মহলসুরি সড়ক বা রোড। বাংলার লাদাখ খ্যাত রাস্তা জালিয়াপাড়া সিন্দুকসুরি মহলসুরি রাস্তা বর্তমানে বাইকারদের অন্যতম জনপ্রিয় রাস্তা। এই রাস্তা দিয়ে রাঙ্গামাটি জেলা শহরে যাওয়ার জন্য অনেক সহজ করে দিয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পর্যটকদের আকৃষ্ট করে। রাস্তার দুপাশের ভিউ দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয়।